হ্যালো বন্ধুরা, নিলয় টেকেন ব্লককে আপনাকে স্বাগতম। আমি নিলয় এসে আপনাদের সাথে। তো আজকে আমি সাধারণত উইন্ডোজ, ম্যাক ওএস ও লিনাক্স এই তিনটা অপারেটিং সিস্টেমের ভিতরে কী কী পার্থক্য আছে এবং কোন কাজের জন্য কোন অপারেটিং সিস্টেমটা ভালো সেটা নিয়ে আলোচনা করব। তো অনেকেই আছে যে যারা মনে করেন নতুন ল্যাপটপ কিনবে বা ডেস্কটপ সেট আপ করবে বলে চিন্তাভাবনা করে। তো অনেকে ভাবে যে আমি 1 লাখ টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনবো, তা আমার কি উইন্ডোজ ল্যাপটপ কেনা ভালো হবে নাকি ম্যাকবুক কেনা ভালো হবে, বা আমি 2 লাখ টাকা দিয়ে একটা পিসি সেট আপ করবো সেই ক্ষেত্রে আমার ম্যাক সেট আপ করা ঠিক হবে নাকি আমি উইন্ডোজ সেট আপ করবো, এরকম কিন্তু একটা দ্বিধায় পড়ে যায় অনেকে। তো এই ভিডিওটা দেখলে আশা করি তাদের হেল্প হবে যে উইন্ডোজ ও ম্যাকের ভিতরে পার্থক্য কী এবং লিনাক্সের ভিতরে উইন্ডোজ ম্যাকের পার্থক্য কী এবং কোনটা তাদের জন্য বেস্ট হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন কথা হচ্ছে এই উইন্ডোজ, ম্যাক ওএস ও লিনাক্স এই তিনটার ভিতর কোন অপারেটিং সিস্টেমটা বেশি ভালো। তো প্রথমে আমরা আসি এটার ইন্টারফেসের দিকে। ইন্টারফেস কিন্তু অপারেটিং সিস্টেমে একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ যেটার ইন্টারফেস যত সুন্দর হবে সেটা ইউজ করে তত বেশি মজা পাওয়া যাবে বা আপনি তত সহজেই জিনিসটা ইউজ করতে পারবেন। তো প্রথমে আসি উইন্ডোজের যে ইন্টারফেস সেটার দিকে। তো উইন্ডোজের ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা এরকম দেখতে। এইবার আসি যে ম্যাকের ইন্টারফেস কেমন। তো ম্যাকের ইন্টারফেস বা ম্যাক ওএসের ইন্টারফেস অনেকটা এরকম দেখতে আপনারা দেখতে পাচ্ছেন। এইবার আসি লিনাক্সের ইন্টারফেস কেমন। তো লিনাক্সের ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা এইরকম দেখতে। এখন কথা হচ্ছে এই তিনটা অপারেটিং সিস্টেমের ভিতর কোনটার অপটিমাইজেশন সব থেকে ভালো। তো একটা অপারেটিং সিস্টেমের অপটিমাইজেশন যত ভালো হবে সেটা ইউজ করে তত বেশি স্মুথ পারফরমেন্স কিন্তু আপনি পাবেন। তো এই অপটিমাইজেশন এই তিনটা অপারেটিং সিস্টেমের ভিতর সবচেয়ে ভালো অপটিমাইজেশন হচ্ছে আপনার ম্যাক ওএসে। তার কারণ হচ্ছে ম্যাক ওএস শুধুমাত্র ম্যাক বা ম্যাকবুকের জন্য তৈরি করা হয় এবং ম্যাক ওএস অপারেটিং সিস্টেমটা ম্যাক ও ম্যাকবুকের জন্যই অপটিমাইজ করে তৈরি করা হয়। কিন্তু আপনি যদি উইন্ডোজের দিকে আসেন, আপনি দেখবেন যে বর্তমানে বাজারে কিন্তু অনেক কোম্পানির উইন্ডোজ ল্যাপটপ বা ডেস্কটপ বা পিসি দেখতে পাবেন। তো উইন্ডোজ কিন্তু জানেও না সে আসলে কোন কোম্পানির ল্যাপটপ ইনস্টল হচ্ছে নাকি কোন কোম্পানির ডেস্কটপ ইনস্টল হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হয়, উইন্ডোজের যে অপটিমাইজেশন সেটা ম্যাকের ভিতর ম্যাকের মতো এত ভালো অপটিমাইজেশন না, ম্যাক ওএসের মতো এত ভালো অপটিমাইজেশন কিন্তু আপনি উইন্ডোজে পাবেন না। বাট উইন্ডোজের অপটিমাইজেশনও খারাপ না, যথেষ্ট পরিমাণ ভালো। এবার আসি যে লিনাক্সের দিকে। তো লিনাক্সের অপটিমাইজেশনও যথেষ্ট ভালো অনেকটা উইন্ডোজের মতনই, এবং লিনাক্সও কিন্তু আপনি সব রকম পিসিতে ইউজ করতে পারবেন। এইবার আসি যে এটার ভিতর এই তিনটা অপারেটিং সিস্টেমের ভিতর কোনটি ইউজ করা বেশি সহজ। একটা অপারেটিং সিস্টেম ইউজ করা যত বেশি সহজ হবে ততই কিন্তু আপনার জন্য ভালো, আপনি কিন্তু সহজে জিনিসটা ইউজ করতে পারলে আপনারই ভালো লাগবে। তো এই তিনটা অপারেটিং সিস্টেমের ভিতর আমার মতে উইন্ডোজ ইউজ করা বেশি সহজ এবং উইন্ডোজের যে সফটওয়্যারগুলো বেশি অ্যাভেলেবল থাকে। তারপর যদি আসি তাহলে আমি বলবো যে ম্যাক ওএস ইউজ করা বেশি সহজ। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার তো ম্যাক ওএস বেশি সহজ মনে হয় উইন্ডোজের থেকে, বলতেই পারেন, কেননা এতে ইউজার ভেদে এক। যে মনে করেন সবসময় ম্যাক ওএস ইউজ করছে তার কাছে উইন্ডোজটা একটু কঠিন মনে হবে, আবার যারা উইন্ডোজ সবসময় ইউজ করছে তাদের কাছে কিন্তু ম্যাক ওএস ইউজটাই একটু কঠিন মনে হবে। এবং যেটা বাদ পড়ে যাচ্ছে সেটা হচ্ছে লিনাক্স। লিনাক্স ইউজটা কেমন। তো লিনাক্সের ইউজটা কিন্তু যথেষ্ট কঠিন আছে এবং অতটা সহজও না। আর লিনাক্সের যে সিস্টেমগুলো এগুলো সম্পূর্ণ কমান্ডের মাধ্যমে কাজ করে, মানে আপনার টাইপ করে করে অনেক কিছু করতে হয়। তো আমি একটা সোজা উদাহরণ দিই। মনে করেন আপনি উইন্ডোজে একটা সফটওয়্যার ইনস্টল করবেন, আপনি কী করেন যে সেটা ফাইলে ডবল ক্লিক করেন, উইন্ডোজের একটা পপ আপ শো করে সেখানে আপনি ইনস্টল দেন, যে ইনস্টলের পপ আপে, এবং সফটওয়্যারটা ইনস্টল হয়ে যায়। কিন্তু আপনি যদি সেম সফটওয়্যারটা যদি বা সেম ধরনের সফটওয়্যার যদি আপনি লিনাক্স ইনস্টল করতে যান সেক্ষেত্রে আপনাকে কমেন্ট লিখে লিখে এটা ইনস্টল করতে হবে, আপনি যে ডবল ক্লিক করে কিন্তু ইনস্টল করতে পারবেন। তাহলে বুঝতে পারতেছেন যে লিনাক্স ইউজ করাটা কিন্তু এতটা সহজ না। এইবার আসছি যে এই তিনটার ভেতরে অফিসিয়াল কাজের জন্য কোনটা ভালো। তো অফিসিয়াল কাজ বলতে আমি বলতেছি যে পাওয়ার পয়েন্টের কাজ, তারপরে মনে করেন যে আপনার ওয়ার্ড অফিসের কাজ, পিডিএফ ফাইল তৈরি করা, কোডিং করা, এবং যে ছোটোখাটো এডিটিং করা, এই ধরনের কাজগুলোর কথা বলতেছি। তো অফিস কাজের জন্য এই তিনটার ভিতরে সবচেয়ে ভালো বলবো ম্যাক ওএস, কারণ ম্যাক ওএসে আপনি যথেষ্ট স্মুথ একটা পারফরমেন্স পাবেন এবং যথেষ্ট ফাস্ট একটা পারফরমেন্স কিন্তু আপনি ম্যাক ওএসে দেখতে পাবেন। তারপরে যদি আসি তাহলে বলবো যে উইন্ডোজে আপনি যথেষ্ট ভালো অফিসিয়াল কাজ করতে পারবেন, এবং তারপরে আসলে লিনাক্সে আপনি অফিসিয়াল কাজ করতে পারবেন।
এবার আসি গেমিং এর জন্য কোন অপারেটিং সিস্টেমটা ভালো। আমাদের ভিতর অনেকেই আছে যারা গেম খেলতে অনেক পছন্দ করি, যেমন আমি নিজেও কিন্তু গেম খেলতে অনেক পছন্দ করি। তো এই গেমিং এর জন্য এই তিনটার ভিতরে কোনটার অপটিমাইজেশন সবচেয়ে ভালো? তো এই তিনটার ভিতরে সবচেয়ে ভালো হচ্ছে উইন্ডোজ গেমিং এর জন্য। উইন্ডোজকে বলা হয় গেমার্স প্যারাডাইস, কেননা যত রকম গেম আছে সবগুলো আপনি উইন্ডোজ প্ল্যাটফর্মে খেলতে পারবেন। বর্তমানে যে লেটেস্ট গেমগুলো বের হয় সেগুলো কিন্তু উইন্ডোজের জন্য বের করা হয়। এরপর যদি আসি তাহলে আপনি ম্যাক ওএসও কিন্তু গেম দেখতে পাবেন, তবে হাই এন্ড গেমগুলো কিন্তু আপনি ম্যাক ওএসে পাবেন না, কারণ ম্যাক ওএস বা ম্যাকবুকগুলো কিন্তু গেম খেলার জন্য ওইভাবে ডিজাইন করা হয় না, ওগুলো শুধুমাত্র অফিসিয়াল কাজগুলো ভালোভাবে করার জন্য তৈরি করা হয়েছে। এরপর যদি আসি লিনাক্সের বেলায়, তো লিনাক্সও আপনি অনেকগুলো গেম দেখতে পাবেন, তবে যে হাই গ্রাফিক্সের গেমগুলো আপনি কম দেখতে পাবেন লিনাক্সে। এইবার আসি যে এই তিনটা অপারেটিং সিস্টেমের ভিতর সিকিউরিটি কোনটার সব থেকে ভালো। সিকিউরিটি কিন্তু আপনার অপারেটিং সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ জিনিস, কেননা যেটা সিকিউরিটি যত ভালো হবে অপারেটিং সিস্টেমের, তত আপনি ইউজ করে বেশি সিকিউর ফিল করবেন, বলতে গেলে আপনার জিনিস হ্যাক হওয়া বা আপনার ডেটা চুরি হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো সিকিউরিটির ক্ষেত্রে সবচেয়ে ভালো সিকিউরিটি হচ্ছে লিনাক্সে। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, সব থেকে ভালো সিকিউরিটি হচ্ছে লিনাক্সে। অনেক হয়তো ভাববেন যে যে ম্যাক ওএস হচ্ছে সিকিউরিটিটা বেশি ভালো, কিন্তু এই তিনটা অপারেটিং সিস্টেমের ভিতরে লিনাক্সের সিকিউরিটি সব থেকে স্ট্রং। এবং তার কারণটা আমি বলে দিই, লিনাক্সে যদি আপনি কোনো সফটওয়্যার ইনস্টল করেন, তার সাথে যদি কোনো ম্যালওয়্যার বা আপনার কোনো ভাইরাস থাকে, সেটা কিন্তু ওখানে ইনস্টল হবে না, কারণ ওখানে ইনস্টল হইতে গেলে রুট অ্যাক্সেসের প্রয়োজন হয় লিনাক্সে, যেটা লিনাক্স কখনো অ্যাক্সেস দিবে না। রুট অ্যাক্সেস ওই যে ভাইরাস বা ম্যালওয়্যারকে রুট অ্যাক্সেস দিবে না, যার ফলে ওখানে কখনো ভাইরাস বা ম্যালওয়্যার ইনস্টল হতে পারবে না, যার ফলে আপনি লিনাক্সে বেশি সিকিউরভাবে কাজ করতে পারবেন। এবং লিনাক্স সাধারণত যারা রিসার্চ করে তারাই ইউজ করে তাদের ডেটাগুলো সেভ করার জন্য বা হ্যাকারদের হাত থেকে রক্ষা করার জন্য। এবং আপনারা দেখে থাকবেন যে যারা হ্যাকার আছে তারাও কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইউজ করেই হ্যাকিংয়ের কাজগুলো করে থাকে। এরপর যদি সিকিউরিটির কথা বলি তাহলে বলবো যে ম্যাকের সিকিউরিটি যথেষ্ট ভালো। অথচ এখন যদি আমি আসি উইন্ডোজের দিকে, তো উইন্ডোজের সিকিউরিটির অবস্থা আপনারা সবাই জানেন, যারা উইন্ডোজ ইউজ করেন খুবই খারাপ অবস্থা। তো আমি সেই ক্ষেত্রে সাজেস্ট করবো যে আপনারা কোনো একটা ভালো অ্যান্টিভাইরাস আপনার উইন্ডোজ পিসিতে ইউজ করবেন। এখন কথা হচ্ছে ওভারঅল যদি সবগুলো আমি বিবেচনা করি তাহলে কোনটা আমার নেওয়া ভালো হবে। তো একজন মানুষের যে কাজ সেটা কিন্তু একজনের এক এক রকম, হয়তো আপনি গেম কম পছন্দ করেন কিন্তু বাকিগুলো আপনার একটা প্রায়োরিটি আছে, যে বাকিগুলো কাজগুলো আপনি একটু ভালোভাবে করতে চান, আপনার সিকিউরিটিরও একটা ফ্যাক্ট আছে, আপনি অফিসিয়াল কাজগুলো একটু ভালো স্মুথভাবে করতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনি ম্যাক ওএস ইউজ করেন, অনেক ভালো একটা পারফরমেন্স পাবেন। আবার অনেকে আছেন যে দেখা গেলো অফিসিয়াল কাজ কম কিন্তু অন্যান্য কাজগুলো করি বা অফিসিয়াল কাজ মোটামুটি করে, এবং যে গেমটা সে বেশি খেলে বা গেম খেলার জন্যই তার মূলত যে পিসিটা সেট আপ করা, সেই ক্ষেত্রে বলবো উইন্ডোজ ইউজ করার জন্য, কারণ উইন্ডোজে আপনি সবচেয়ে ভালো পারফরমেন্স পাবেন। এবং অনেকে থাকতে পারে যে যাদের সিকিউরিটিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি লিনাক্স ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি সিকিউরিটি অনেক বেস্ট একটা সিকিউরিটি আপনি পাবেন। তো মূলত এই হচ্ছে এই তিনটা অপারেটিং সিস্টেমের ভিতর পার্থক্য। আশা করি আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি যে কোনটা ইউজ করা আপনাদের জন্য বেটার হবে। তো ভিডিওটি এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন আপনার ফ্রেন্ডদের সাথে, তাহলে তারাও যদি নতুন পিসি বা ল্যাপটপ তৈরি করতে যায় সেক্ষেত্রে তাদের সুবিধা হবে। এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।